নমস্কার তিয়াসার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আলু পেঁয়াজের একটি দারুণ পকোড়ার রেসিপি তার জন্য এখানে চারটে আলুকে খোসা খুব ভালো মতন ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর আলুগুলোকে আমি কিন্তু গ্রেট করে নেব এই রেসিপিটা দেখতে যেমন মজার হয় খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় একবার বাড়িতে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন সন্ধ্যাবেলা কিন্তু চায়ের আড্ডায়ও জমে যাবে এবং স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবেও কিন্তু এই রেসিপিটা আপনারা খেতে পারেন দারুণ একটি রেসিপি তো আলুটাকে এখানে গ্রেট করা হয়ে গেছে তারপরে এখানে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব অনেকেই তো হয়তো আলুর পকোড়া বা পেঁয়াজের পকোড়া খেয়েছেন কিন্তু এভাবে আলু পেঁয়াজ দিয়ে একবার পকোড়া বানিয়ে দেখবেন খেয়ে দারুণ কিন্তু হয় আর এটা কিন্তু বানাতেও খুব বেশি উপকরণ লাগে না খুব বেশি সময় লাগে না চটপট বানানো যায় এমন একটি রেসিপি এবার এখানে আমি যে আলুটা গ্রেট করে নিয়েছিলাম সে আলুটা নিয়ে নিয়েছি এই রেসিপিটা কিন্তু দেখতে ভারী মজার হয় আর খেতেও ভারী সুন্দর হয় রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন তারপর আলুটা নিয়ে নিলাম তারপর পেঁয়াজটা নিয়ে নিলাম আলু আর পেঁয়াজটাকে কিন্তু তারপর খুব ভালো মতন হাত দিয়ে একটু মেখে নেবো যাতে আলু আর পেঁয়াজটা খুব ভালো মতন দুজন দুজনের সাথে মিশে যায় আর এইভাবে কিন্তু আলু পেঁয়াজের পকোড়া একবার বানিয়ে দেখবেন দারুণ টেস্ট হয় খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা একবার ভিডিওটা দেখে অবশ্যই বানাবেন তো আলু আর পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে চটকে চটকে একটু মেখে নিতে হবে তারপর এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেবো একে একে কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু এটা বেসন দিয়েও বানাতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বানালে টেস্টটা একটু বেশি বেটার হয় তো আমি এখানে দু চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নেই আর দিয়ে দিলাম এখানে দু চামচ পরিমাণে সুজি সুজিটা দেওয়ার কারণে কিন্তু এই পকোয়াটা খেতে অনেকটা ক্রিস্পি হয় তাই জন্যে সুজিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তারপর সুজিটা দিয়ে কিন্তু খুব ভালো মতন এখানে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো এই রেসিপিটাতে কিন্তু কোনো রকম কোনো জলের ব্যবহার আমি করব না এমনি মাখা হয়ে যাবে মানে আলুর মধ্যে যেহেতু জলটা থাকে আলুটা আমি জলটা থেকে নিগড়ে নিয়েছিলাম কিন্তু তাও একটু জল থেকে যায় তাই জন্য কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো জল ব্যবহার করবেন না তাহলে কিন্তু পকোড়াটা ভালো হবে না তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তারপর কড়াতে তেল দিয়ে তেলটা কিন্তু খুব ভালো মতন গরম করে দিতে হবে তারপর গরম করা হয়ে গেলে এখানে পকোড়ার আকারে কিন্তু ছেড়ে দিতে হবে পকোড়ার আকারে ছেড়ে দিয়ে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো মতন করে এগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু খুব ভালো মতন করে এগুলোকে ভেজে নিতে হবে দেখুন খুব ভালো মতন করে কিন্তু ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসছে দেখুন খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আমি আবারও একভাবে সবগুলো ভেজে নিচ্ছি দেখুন আবারও এখানে দিয়ে দিলাম পকোড়াগুলো একসাথে আমি তিন চারটে করে এখানে ভেজে নিচ্ছি আপনাদের কাছে যদি ভাজার জায়গাটা আরও বড় হয় তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে দিয়ে ভাজতে পারেন তো এখানে তিন চারটে করে দিয়ে একসাথে কিন্তু আমি ভেজে নিচ্ছি এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন খুবই দারুণ একটি টেস্টি রেসিপি আর বৃষ্টির দিনে কিন্তু সন্ধ্যেবেলা চায়ের সাথে এরকম পকোড়া হলে একদম জমে যায় আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন আর এইভাবে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো একে একে এইভাবে কিন্তু সব পকোড়াগুলো আমি ভেজে নেব সবগুলো পকোড়া কিন্তু এখানে ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন